উৎসবের আনন্দ তখনই অনুভব করা যায় যখন সবাই একসঙ্গে জড়ো হয় উৎসবের আঙিনায়। সেই ভাবনা থেকেই ডক্টর রবর্তন সমাদ্দা শ্রীরামপুর এবং তৎসংলগ্ন এলাকার সমস্ত গানের স্কুল, নাচের স্কুল, বাহ্যিক শিক্ষাকেন্দ্র এবং সমস্ত সাংস্কৃতিক শিক্ষাকেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে এসেছেন এই উৎসবের অঙ্গনে শ্রীরামপুর টাউন হলে। শুধুমাত্র ছাত্রছাত্রীরাই নন, খ্যাতনামা শিল্পীরাও অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানে। শ্রীরামপুর দোল উৎসবের এটি দ্বিতীয় বর্ষ। করোনা কারণে আগের বছর পালন করা না গেলেও এবছর ধুমধাম করেই পালন করা হচ্ছে উৎসবটি। প্রাক দোল উৎসব হিসাবে এটি বেশি পরিচিত। সেই অনুযায়ী এবছরও দোলের আগের দিন পালন করা হয়েছিল এই উৎসব। রঙের উৎসবকে স্বাগত জানানোর উদ্দেশ্যে এরকম ভাবনা বলে জানালেন ডক্টর সমাদ্দার মিউজিক্যাল ফাউন্ডেশনের প্রধান কর্মকর্তা ডক্টর রতন সমাদ্দার। মূলত তার উদ্যোগে এত মানুষের কাছাকাছি আসা। এবছর এই উৎসবের নাম রাখা হয়েছিল আনন্দ বসন্ত সমাগমে। তাপস মুখার্জি, ডক্টর ইন্দ্রনীল গোস্বামী, রবীন গাঙ্গুলী, জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী রাজকুমার রায়, ফোকতন্ত্র নামক ব্যান্ড এবং আরও অনেক পরিচিত শিল্পীদের ভিড় দেখা গিয়েছিল এখানে। স্বাধীনব্যাপী এই অনুষ্ঠানে 50-60 জন শিল্পী ও নাচের দল অংশগ্রহণ করায় শ্রীরামপুর টাউন হল এক অসামান্য সময় সাক্ষী হয়ে থাকলো। আসলে উৎসবের ভাবনা তো ওইভাবে আসে না, উৎসব করতে করতে উৎসবের ভাবনা আসে। আমি শ্রীরামপুরে চেষ্টা করি সবাইকে নিয়ে অনুষ্ঠান করার, বিভিন্ন ধরনের উৎসব করি, শ্রীরামপুর গানমেলা, শ্রীরামপুর লোকমেলা, সেরকমভাবে শ্রীরামপুর দোলও আমি ভেবেছিলাম যে সমস্ত অর্গানাইজেশনকে নিয়ে যদি একটা দোলমেলা করা যায়। এবং আমি সবসময় প্রাক দোল উৎসব করার চেষ্টা করি, গত বছর করতে পারিনি করোনার জন্য। এবছর আমাদের দ্বিতীয় বর্ষ এবং হই হই করে চলছে, শুনতেই পারছেন গান হচ্ছে, গান নাচ কবিতার কোলাজে চলছে এই উৎসব। তো এর জন্য কোনো স্পেশাল ভাবনা নেই, সবাই মিলে একসাথে অনুষ্ঠান করব, আনন্দ করব, এটাই আমাদের কাছে সব থেকে বড় কথা। প্রাক উৎসব এই জন্য কারণ মোটামুটি দোলের দিন বা দোলের পরে পরবর্তীকালে মোটামুটি অনুষ্ঠানগুলো হয়। তো আমি ঠিক করেছিলাম যে না, দোলের আগেই দোলকে স্বাগত জানাবো সবাই মিলে, এবং কোনো একটা জিনিস আসছে সেটাকে স্বাগত জানানো আমার মনে অনেক ভালো, ওই জন্য ওয়েলকাম করি দোলকে। দেখুন, এখানে অ্যাকচুয়ালি খুব যে নাম করা শিল্পী তা নয়, তবে শ্রীরামপুর বা এতদ অঞ্চলের পার্শ্ববর্তী অঞ্চল থেকে নাচের দল এসছে, কবিতার বলতে এসছেন এবং সঙ্গীত শিল্পীরা এসছেন। এখানে তাপস মুখার্জি, ডক্টর ইন্দ্রনীল গোস্বামী, রবীন্দ্র গাঙ্গুলী আসবেন, রাজকুমার রায়, থাকছে ফোকতন্ত্রের মতন ব্যান্ড যারা ফোক নিয়ে শুধুমাত্র সারা বাংলা জুড়ে কাজ করছে, আর এছাড়াও লাবণী বসু, আরও অনেক শিল্পী, কতজনের নাম বলবো একসাথে, এবং বিখ্যাত সব নাচের দলগুলোও এসছে, সবাই মিলে হই হই করছে এটাই। তাও আজকে ধরুন সব মিলিয়ে তা 50-60 জন হবে। হাই, আমি নবীনা, খুবই ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে, কারণ দোলের আগের দিন প্রাক বসন্ত উৎসব যেটাকে বলে, তো একটা আলাদাই একটা অনুভূতি, খুব সুন্দর। আমার গান একটু আগেই হয়ে গেছে, সকলের গান শুনছি, সকলের পারফরমেন্স দেখছি, খুব আনন্দ হচ্ছে, এবং চাইবো আগামী দিনগুলোতে এইভাবেই প্রতি বছর অনুষ্ঠান এগিয়ে চলুক আর কি, এইটুকুই বলার। এবং সকলে হোলি খেলার আগে সব করোনা বিধি মেনেই খেলা ভালো, ব্যাস এইটুকুই বলার। ডাক্তারবাবুর এই উদ্যোগ নিয়ে আমার প্রথম অভিজ্ঞতা, আমি ডাক্তারবাবুর উদ্যোগে প্রথম সুযোগ পেয়েছি গান করার, তা আমার খুবই ভালো লেগেছে। উনি এত তাড়াতাড়ি মানুষকে আপন করতে পারেন এবং ওনার এই উদ্যোগে আমাকে ডেকেছেন, আমি চলে এসেছি, মানে আমাকে কি বলবো, মানে ডাকার মধ্যে কোনো জড়তা বা কোনো কিছু না, সুন্দর একটা, আমার খুব ভালো লেগেছে এইটুকুই। উদ্যোগটা অসাধারণ আর কি বলবো নতুন করে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।